কানাডার একটি শহরের নাম টিল্টকোব, যার বাসিন্দা মাত্র 4 জন। তাদের মধ্যে আবার একজন মেয়রও আছেন। শুধু তাই নয়, শহরে ডাক ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য সকল নাগরিক সেবা কার্যক্রমও চালু আছে। মেয়র, মেয়রের বোন এবং মেয়রের একজন শ্যালক, ওই দুজন শহরের কাউন্সিল এবং অন্যজন শহর কর্তৃপক্ষের ক্লার্ক বা কর্মচারী। এই 4 জন ছাড়া টিল্টকোভে আর কেউই থাকে না। অবশ্য শহরের এই 4 জন বাসিন্দাই শহরটিকে খুবই ভালোবাসেন। তাদের ভাষ্য, এখান থেকে চলে যাওয়ার কোনো ইচ্ছাই তাদের নেই। 4 জন বাসিন্দা হলেও বলা চলে সবাই একটি পরিবারেরই সদস্য। শহরের মেয়র ডন কলিন্স বলেন, মাত্র 4 জন বাসিন্দা হওয়ার কারণে তাকে খুব বেশি কাজ করতে হয় না, তবে তিনি খুশি। চিঠি সরবরাহ, আবর্জনা সংগ্রহ, রাস্তাঘাট রক্ষণাবেক্ষণের মতো কাজগুলো তাকেই দেখভাল করতে হয়। শহরে একটি জাদুঘরও আছে। অন্যদিকে 4 জনের একজন মার্গারেট কলিন্স, যিনি ক্লার্ক হিসেবে কাজ করছেন, তিনি বলেন, টিল্টকোভে সবচেয়ে বেশি জনসংখ্যা যখন ছিল তখন সেটি ছিল 2000, আর তা হয়েছিল সেখানে মাইনিংয়ে কাজ করার জন্যে। মূলত মাইনিংয়ের জন্যই শহরটি গড়ে ওঠে। 1900 সালে 1940-এর দশকে সেখানে নাগরিকদের যা যা কিছু লাগে তার সব কিছুই তৈরি করা হয়েছিল। কিন্তু 1967 সালে এই খনিটির কাজ বন্ধ করে দেওয়া হয় এক দুর্ঘটনার পর। তারপর শহরের সব বাসিন্দারা এখান থেকে চলে যান চিরতরে। কানাডার নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডরের অবাক করা এই শহরটি দেশটির সবচেয়ে ছোট শহর তো বটেই, হয়তো পৃথিবীরও সবচেয়ে ছোট শহর।